নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। কদিন আগেই আমরা বঙ্গবাসীরা অবাক হয়ে দেখেছি, এই প্রথম বিধানসভায় বিরোধী এবং শাসক দল একসঙ্গে এক স্বরে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কথা বললেন, অখণ্ড বাংলার উন্নয়ন আর বিকাশের কথা বললেন। তৃণমূল জামানাতে এই প্রথম, বাম জামানাতে সম্ভবত একবার, তার আগে একবারও নয়। কিন্তু যদি দেশের অন্যান্য সরকারের ইতিহাস ঘাঁটেন, তাহলে এমনকি সব দলের বিধায়করা মিলেও দিল্লি গেছেন রাজ্যের হয়ে দরবার করতে, এমন বহু তথ্য পাওয়া যাবে। আসলে আমাদের রাজনৈতিক মতভেদ এক চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। নির্বাচনের সময় মাতৃসমা কাউকে যে ভাষায় আক্রমণ করা হয় বা পুত্রসমা কাউকে যে শব্দে বিদ্ধ করা হয়, তা সত্যি অন্য কোনো কোথাও হয় না। এই তো সেদিন সংসদ ভবনের বাইরে বিকাশ ভট্টাচার্য আর সাক্ষী মহারাজের এক ছবি দেখলাম, হেসে গড়িয়ে পড়ছেন। দেখেছি তো মমতা এবং ইয়েচুরির হাসি মুখে আলাপচারিতার ছবি, কিন্তু রাজ্য রাজনীতির কথা উঠলেই ভাবখানা লড়কে লেঙ্গে পাকিস্তান। একে অন্যের মুখোমুখিও হতে পারেন না, সেই আবহের বাইরে এসে শাসক এবং বিরোধী দল অখণ্ড বাংলার কথা বললেন, বাংলার বিকাশ উন্নয়নের কথা বললেন, সে কি কম কথা? রাজ্যের উন্নয়ন আর রাজ্যের রাজনীতি এক প্যারালাল ব্যবস্থা। উন্নয়ন চলুক এক লাইনে, রাজনীতি হোক না অন্য লাইনটায়, কিন্তু এটা তো এক আইডিয়াল সিচুয়েশন, এক স্বপ্ন, এক স্বপ্ন চিন্তা। বাংলায় বার দুয়েক দেখেছি, এবার তিন নম্বরটা দেখতে চাই, আর সেটাই আমাদের বিষয় আজকে। বঙ্গভঙ্গ নিয়ে একমত, এবার বিনেশ ফোগাট নিয়ে একমত। 100 গ্রামের গেরোয় স্বপ্নভঙ্গ, স্বপ্নভঙ্গ পুরো দেশের। প্যারিস অলিম্পিকে 100 গ্রাম বেশি ওজনের জন্য ডিসকোয়ালিফাই বিনেশ। ফাইনাল ইভেন্টের আগে সারা রাত অনুশীলন করে জল না খেয়ে রক্ত ঝরিয়ে চুল কেটেও হলো না স্বপ্নপূরণ। সোনার পদক জয় তো দূরস্থ, ফাইনালে খেলতেই পারলেন না বিনেশ। ডিহাইড্রেশনে হাসপাতালে নিয়ে যেতে হয় বিনেশকে, সব সাহস শেষ হয়ে গিয়েছে। কুস্তিকে বিদায় জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ফোগাটের। কিন্তু কুস্তিগিরের বাইরেও বড় পরিচয় আছে বিনেশের, তিনি প্রতিবাদের নাম। নারিস লতাহানির বিরুদ্ধে গর্জে ওঠা মুখ, রাজপথে আন্দোলনের সময় পুলিশের হাতে লাঞ্ছিতা প্রতিবাদী বিনেশ ফোগাট। ভারতরত্ন দেওয়া হোক বা রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভা সদস্য করা হোক বিনেশকে, প্রস্তাব তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিষেকের এই প্রস্তাবে গলা মেলাতে দেখা গেল না গেরুয়া শিবিরকে, কেবলমাত্র সংকীর্ণ মনস্কতা, সংকীর্ণ রাজনীতির চিন্তার বাইরে উঠে দলমত নির্বিশেষে সবাই কি একজন খেলোয়াড়, একজন প্রতিবাদী নারীর পাশে দাঁড়াতে পারে না, তাকে দিতে পারে না যোগ্য সম্মান? সোনার জন্য লড়াই হবে, সোনা আসছে ঘরে এমনটা জানার পরেই এসেছিল দুঃসংবাদ। বিনেশ ফোগাট তার বিভাগের নির্দিষ্ট ওজনের চেয়ে 100 গ্রাম বেশি, হ্যাঁ 100 গ্রাম, আর তাই তিনি ডিসকোয়ালিফাইড। রিংয়ের বাইরে এমনকি হেরে গেলেও যে রূপো তিনি পেতেন তাও পাবেন না, আমরা সেসব জেনে ফেলেছি। আমাদের অলিম্পিক কমিটি তাদের আমলা দামলারা বলার আগেই যাবতীয় দায় কাঁধ থেকে নামিয়ে রেখে দিয়েছেন। জানানো হয়েছে বিনেশ ফোগাট তো নিজের কোচ আর নিজের ডায়েটিশিয়ান নিয়ে গিয়েছিলেন, আমাদের তো কোনো দায় ছিল না যেন বিনেশ ফোগাট সোনা পেলে এক নেই দেশের হয়ে সোনা মেডেলটা পেতেন, যেন তিনি ভিক্টরি স্ট্যান্ডে উঠলে বাজতই না আমাদের দেশের জাতীয় সঙ্গীত। উনি ওনার দায় নিজেই নিয়েছিলেন, যিনি বললেন সেই তেনারা দল বেঁধে গেছেন প্যারিসে। আরে এসা মকা ফির কাহাঁ মিলেগা, সেই ইভিনিং ইন প্যারিসের রাতে মুলারুজের উষ্ণতায় অবগাহন করতে। দেশের প্রতিযোগী তো নিজের কোচ নিয়ে এসেছেন, ওনাদের তো কিছুই করার নেই, সোনা পেলে উনি যে বাধাই দেবেন, ছাতি 56 থেকে ফুলে 63 হবে, এই তো। সেখানে সাবোতাজ হলো না তো, বিনেশ ফোগাট জিতলে উনিজির মুখে যে কালি লাগতো তার থেকে বাঁচার চেষ্টা হলো না তো। আমরা আমাদের এই উনিজি ক্ষমতায় আসার পর থেকে অনেক কিছুই তো জানতেই পারিনি কার খোয়াহিশ মেটানোর জন্য 130 কোটি মানুষকে ব্যাংকের ATM-এর সামনে দাঁড় করানো হয়েছিল। জানতেই পারিনি উনিজির বন্ধু হরেন পাণ্ডিয়াকে কারা খুন করলো। জানতেই পারিনি গুজরাট গণহত্যার জন্য কারা দায়ী। জানতেই পারিনি পুলওয়ামার সৈন্যরা কার কার গাফিলতিতে মারা গিয়েছিলেন, এটাও জানতে পারবো না। কিন্তু এই খবর আসার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাকে খুব বেশি, ভারতরত্ন দেওয়া হোক বা তাকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য করা হোক, এমন কি বিরাট দাবি। আসুন না, আমাদের বিধানসভাতে আমাদের রাজ্যের খেলা পরিকাঠামো নিয়ে এক তুমুল আলোচনা বিতর্কের পরে এই মর্মে এক প্রস্তাব সবাই মিলে পাশ করি, সে প্রস্তাব যাক সংসদে, সরকারের কাছে,
সেখানেও সবাই মিলে এমন এক প্রস্তাব নেওয়া হোক। আমাদের সোনার মেয়েকে নিছক এক নিয়মের বেড়াজালে রেখে সোনা থেকে বঞ্চিত হবার কষ্টটা আমরা সবাই মিলেই ভাগাভাগি করে নিলে কেমন হয়? আমরা আমাদের দর্শকদের কাছে সেই প্রশ্নই করেছিলাম। বিনেশ ফোগাটকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব হয় ওনাকে ভারতরত্ন দেওয়া হোক বা ওনাকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য করা হোক, আপনারা কি ওনার প্রস্তাবের সঙ্গে একমত? শুনুন মানুষজন। অবদানটা আমাদের ভারতবাসী হিসাবে আমরা গর্বিত, কিন্তু বিশেষ কোনো কারণে 100 গ্রাম ওয়েটের জন্য উনি নিতে পারেননি। উনি যদি খেলে আসতেন আমরা নিশ্চয়ই আমরা আশা রাখি উনি সোনা নিয়ে আসতে পারতেন। তো ওনার এই অবদানের জন্য আমরা মনে করি উনি ভারতরত্ন পাওয়ার যোগ্য। কে ভারতরত্ন বা রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ করলে ক্রীড়াক্ষেত্রে একটা অন্য জগৎ তৈরি হবে, এটা আমার অভিমত। বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন রাষ্ট্রপতি পুরস্কৃত করা, আর দ্বিতীয়ত তাকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য করা, এটা একদম সমর্থনযোগ্য। খেলাধুলায় সে যত দূর এগিয়ে গেছে নিশ্চয়ই তাকে রাজ্যসভার সদস্য পদ বা একটা যে কোনো একটা কোনো কিছু তারে দেওয়া উচিত। প্রস্তাবটা করে যেহেতু একটা ইন্টারন্যাশনাল পারফরমেন্স করতে চলেছে, সেখানে তার ভারতরত্ন করা একটা যুক্তিযুক্ত বলে মনে করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকে আমি সর্বান্তকরণে সমর্থন করছি, ওনাকে রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য। যে তার পিছনে কত মেহনতি করলে তবে ওই জায়গায় যাওয়া যেতে পারে, এইবার আমি সমর্থন করি। হ্যাঁ, অবশ্যই তাকে ভারতরত্ন বা যিনি সদস্য করবেন বলছেন তো সেটা করা উচিত। ওই প্রস্তাবটা দেখে এটা কেন্দ্র হস্তক্ষেপ, এটা সবাই মিলে যেটা আলোচনা করবে সেটাই সঠিক হবে। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি না যে কাকে দেওয়া হবে না। একজন সচেতন নাগরিক হিসেবে এবং ক্রীড়াপ্রেমী হিসেবে অবশ্যই আমি এই অভিষেক ব্যানার্জির যে প্রস্তাব তাকে আমি 100% সমর্থন করব। অভিষেক ব্যানার্জি সাংসদ যিনি বলেছেন তার সঙ্গে পূর্ণ সহমত পোষণ করছি, তাকে ভারতরত্ন এবং সাংসদও করা হবে রাজ্যসভা। খেলোয়াড়েরও আরও মনোভাব বাড়বে খেলার প্রতি, জিনিসটা ভালো জিনিস, একটা প্লেয়ারকে এটা ভারতরত্ন দেওয়া উচিত। বাধা যে প্রতিবন্ধকতা সেইগুলোর বিরুদ্ধে লড়াই করে যেভাবে তারা এই জায়গায় পৌঁছেছেন তার জন্য অবশ্যই তাকে যদি ভারতরত্ন দেওয়া হয় তাহলে সেটা একটা বিরাট সম্মানের হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রস্তাবটা সেটা আমি ভারতীয় নাগরিক হিসেবে সমর্থন করি, যে তাকে ভারতরত্ন দেওয়া হোক অথবা আমাদের রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করা হোক। বিনেশ ফোগাট এক প্রতিবাদের নাম, বহু প্রতিবাদের পরে বহু পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাতে পারলে সে হতাশ হয়, এটাও স্বাভাবিক। বিনেশ তার অবসরের কথা জানিয়েছেন, আমরা নিয়ম আর নিয়মের বাইরে সম্ভাব্য বেনিয়মের কথায় যাচ্ছি না। আমরা চাইব আর একবার বিনেশ ফিরুন রিংয়ের ভেতরে, আর একবার ওজন সামলে একটা সোনা। আপনার সোনা তো কেবল অলিম্পিক্সের সোনা জেতাই নয়, আপনার সোনা তো তার চেয়ে অনেক বেশি, এক নারীর আত্মসম্ভ্রমের লড়াই, মর্যাদার লড়াই। আশা করব এবার নয় তো পরের বারই সহি সোনা পড়বে আমাদের সোনার মেয়ে দেশের, আমরা সবাই সেই আশাই করব। আজকে এ পর্যন্ত, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।